একটি ক্যাম্পেইন লঞ্চ করার পর সেটি কমপ্লিট হয়ে গেলে তার তথ্যগুলো বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি যেন আমরা বুঝতে পারি আমাদের সেই ক্যাম্পেইন থেকে কি রেজাল্ট এসেছে ক্যাম্পেইনের রেজাল্ট দেখার জন্য আমাদেরকে বিজনেস ম্যানেজারে যেতে হবে সো আমরা আবার এই অ্যারোতে ক্লিক করব এবং আমাদের যে বিজনেস ম্যানেজার থাকবে আমরা সেইখানে ক্লিক করব। অ্যাড কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাড ম্যানেজারে আসলে আমরা এই ধরনের কিছু তথ্য দেখতে পাব এখানে অ্যাড অ্যাকাউন্ট পারফরম্যান্স এখান থেকে আমরা যদি মাউস নেই তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিউ ইন অ্যাডস ম্যানেজার এখানে ক্লিক করব তাহলে আমাদের ক্যাম্পেইনগুলোর তথ্যগুলো আমরা দেখতে পাব এখানে ইকম সাইট টিউটোরিয়াল নামে একটি ক্যাম্পেইন দেখা যাচ্ছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি একটি সম্পূর্ণ প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিয়েছিলাম সো যারা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে আগ্রহী তাদেরকে বিষয়টি জানানোর জন্য ফেসবুক একটি ক্যাম্পেইন রান করেছিলাম যেন তারা টিউটোরিয়ালি দেখতে পারে এবং তাদের প্রয়োজনে একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নিতে পারে আমরা এই ক্যাম্পেইনের এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি যেমন বাজেট রেজাল্টস রিচ ইমপ্রেশন এবং আরও কিছু তথ্য যার মধ্যে রেজাল্ট রিচ ইমপ্রেশন কস্ট পার রেজাল্ট এই চারটি অপশন ইম্পর্টেন্ট আর অন্যান্যগুলো এক্সট্রা ইনফরমেশান আমরা একটি উদাহরণের মাধ্যমে এই অপশনগুলো একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব ধরুন কোনো একটি মার্কেটে আমরা একটি শপ নিলাম যেখানে আমাদের বাগানের উৎপাদিত ফ্রুটস বা অন্যান্য অর্গানিক ফুড আমরা বিক্রয় করছি আজকে মার্কেটে এক লক্ষ গ্রাহক এসেছে যার মধ্যে বিশ হাজার গ্রাহক আমাদের শপের আশেপাশে চলাফেরা করেছে এবং এই বিশ হাজারের মধ্যে দশ হাজার গ্রাহক আমাদের শপে তিনবার করে তাকিয়েছে এবং এই দশ হাজার গ্রাহক থেকে এক হাজার গ্রাহক আমাদের শপে প্রবেশ করেছে যার মধ্যে পাঁচশো গ্রাহক আমাদের থেকে পণ্য ক্রয় করেছে আর অন্যান্য পাঁচশো গ্রাহক পণ্যগুলো জাস্ট দেখে চলে গিয়েছে এবার বিষয়গুলো বোঝা যাক পুরো মার্কেটের অডিয়েন্স সাইজ ছিল এক লক্ষ যার মধ্যে আমাদের শপ রিচ করতে পেরেছে বিশ হাজার এবং এই বিশ হাজারের মধ্যে দশ হাজার গ্রাহক আমাদের দোকানের দিকে তাকিয়েছে তিনবার করে তাই তিরিশ হাজার ইম্প্রেশন এখানে কাউন্ট হয়েছে যার মধ্যে এক হাজার গ্রাহক আমাদের দোকানে প্রবেশ করেছে এবং সেই এক হাজার থেকে পাঁচশো গ্রাহক আমাদের থেকে পণ্য ক্রয় করেছে তাহলে আলটিমেট আমাদের রেজাল্ট হচ্ছে এক হাজার এবং এই এক হাজার গ্রাহকের মধ্যে আমাদের কনভার্সন রেট হচ্ছে ফিফটি পারসেন্ট অর্থাৎ অর্ধেক গ্রাহক আমাদের থেকে পণ্য ক্রয় করেছে আমরা এক হাজারের মধ্যে পাঁচশো গ্রাহককে কনভার্ট করতে পেরেছি মার্কেটে এই শপটির জন্য আমাদেরকে প্রতিদিন পাঁচশো টাকা করে ভাড়া দিতে হয় তাহলে প্রতিটি গ্রাহকের জন্য এভারেজ আমাদের এই শপের কস্টিং পড়লো এক টাকা করে পাঁচশো গ্রাহক কনভার্ট হয়েছে এবং পাঁচশো টাকা ভাড়া সো প্রতিটি গ্রাহকের জন্য এক টাকা করে খরচ পড়লো কস্ট পার রেজাল্ট এখানে লক্ষ্য করুন আমাদের এই ক্যাম্পেইনের বাজেট ছিল ষাট ডলার অর্থাৎ এটি হচ্ছে আমাদের শপের ভাড়া যার মধ্যে আমরা একশো ইউনিক কাস্টমারকে রিচ করতে পেরেছি এবং এই গ্রাহকগুলো থেকে আমাদের শপে ইমপ্রেশন হয়েছে দুই লক্ষ ছাব্বিশ হাজার ইম্প্রেশন বেশি কেন কারণ একই গ্রাহক হয়তো দুইবার তিনবার করে আমাদের অ্যাডটি দেখেছে এবং তাদের মধ্য থেকে সাড়ে তিন হাজার গ্রাহক আমাদের লিঙ্কে ক্লিক করেছে অর্থাৎ আমাদের দোকানে প্রবেশ করেছে তাহলে ষাট ডলারে এভারেজে প্রত্যেকটি গ্রাহকের জন্য আমাদের খরচ হলো দুই সেন্ট মানে এক টাকা সামথিং এবং এই পরিমাণ গ্রাহক থেকে আমাদের কি পরিমাণ অর্ডার আসলো সেটা তো আমরা বুঝতেই পারবো ধরুন যত ডলারের অর্ডার আসলো সমস্ত কস্টিং বাদ দিয়ে আমাদের দুইশো ডলার প্রফিট থাকলো তাহলে সেই দুশো ডলার থেকে এই ষাট ডলার মাইনাস হবে যার মানে আমাদের নেট প্রফিট একশো চল্লিশ ডলার যেটাকে আমরা আরও আই হিসাবে ধরবো অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা ষাট ডলার ইনভেস্ট করেছি যার রিটার্নে আমাদের প্রফিট আসছে একশো চল্লিশ ডলার এইভাবে আমরা আমাদের ক্যাম্পেইনগুলোর রেজাল্ট অ্যানালাইসিস করতে পারি এবং ফিউচারে যে ক্যাম্পেইনগুলো লঞ্চ করব এই তথ্যগুলোর উপর বেস করে সেটিকে আমরা মডিফাই করতে পারি এবং আরও ইফেক্টিভ রেজাল্ট নিয়ে আসতে পারি পরবর্তী পর্বে আমরা জানব একটি ইফেক্টিভ ও সফল ক্যাম্পেইন লঞ্চ করার জন্য কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত